যে ভাই হুমকি আসবে আর ইমাম সাহেবের দেশ তো না এটা আমি দেশটাকে বদলাইতে চাই এটা আমি দেখে যে চাই এই যে সাহসের সাথে আপনি সব কাজ করছেন বিভিন্ন পর্যায়ে কথা বলছেন দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে কথা বলছেন এবং আমরা দেখেছি যে সংসদ সংসদে দাঁড়িয়েও আপনি অনেক নির্ভয়ে অনেক অপ্রিয় সত্য কথাগুলো আপনি বলছেন তো এই যে অপ্রিয় সত্য কথাগুলো পাবলিকের সামনে গণমাধ্যমে আপনি বলছেন এই জায়গাটা কি কোনো আপনি চ্যালেঞ্জ ফেস করছেন যেটা আপনার পরবর্তীতে হুমকি বা কোনো ব্যক্তিগত রয়েছে না। আমার ফ্যামিলি আমারকে নিয়ে খুবই উদ্বিগ্ন জি যে আমাকে মেরে ফেলা হইতে পারে আমাকে অপমান করা হইতে পারে আমাকে ধরেন কত ধরনের বিপদ আসতে পারে জি এখন এগুলা তো বসে থাকলে তো চলবে না এখন নক্ষত্রের তো পতন হয় জি আমার তো বিষয়টা এমন না যে এই নক্ষত্র হয়ে থাকতে হবে পতন হইলে চলে যাব আমার তো যেভাবে আমি আসি তাতে যদি বুঝতাম যে খুব আরাম পাচ্ছি তাহলে না এখান থেকে চলে গেলে আমার কষ্ট হইতো আমার উডড্রোয়াল পেইনটা তো আমার মধ্যে থাকবে না আমি তো কোনো প্রিভিলেজ নিচ্ছি না ধরুন আমি যদি সাথে পুলিশের গাড়ি থাকতো পে পু পু করে যাচ্ছে তারপর হচ্ছে কি অনেক টাকা পকেটে আছে। এখন আপনি যদি আমার এখান থেকে পতন করাই দেন যে আমার কাছে আর টাকা থাকবে না পয়সা থাকবে না আপনি যদি টিয়ার কাবিকা না দেন তাহলে আমি কিভাবে চলবো আমার সেলেমে কিভাবে চলবে এইসব তো নাই আমার মধ্যে বরং আপনি জানেন সকালবেলা উঠে কত লোকের তদ্বির আমার শুনতে হয় এটা এমপি থাকার কারণে আমাকে আর বেশি শুনতে হয় শুনতে আমার কথা হলে আমার কাছে উত্থান নক্ষত্র পতন এগুলো কোনো আলাদাভাবে মিন করে না প্রয়োজনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বোঝে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ আপনি ব্যক্তিগত পর্যায়ে কোনো হুমকি পেয়েছেন কি আরে এটা প্রতিদিনই হুমকির মধ্যে থাকি জি হুমকি তো আপনি ফিল করলেই হুমকি আর না করলে কি আপনি আমার মানেন মানেন আপনি না মানলে কি করবো আমি আপনার হুমকি নিছি যে ভাই হুমকি আসবে ইমাম সাহেবের দেশ তো না এটা এইখানে হুমকি বিবেচনা করেই তো আমি আসছি এই দেশে বঙ্গবন্ধুর মারে নাই জাতির পিতারে মারে বলছে আমাদের মানুষরা

আসবেন যাবেন পৃথিবী থেকে বেরিয়ে নেবেন এই যে আমরা লাশ নামাচ্ছি কবরে যেমন আপনি রেগুলার লাশ নামাবেন আপনার হার্ট শক্ত হইতে আপনার আবেগ শক্ত হইতে থাকবে আমি এগুলোকে স্বাভাবিকভাবে মেনে নিছি তবে অস্বাভাবিকভাবে যেটা আমি মেনে নেই নাই এটা হচ্ছে গিয়ে আমি না বদলাইয়া যাইতে চাই না আমি দেশটাকে বদলাইতে চাই এটা আমি দেখে যেতে চাই জন্মের পরে যেটা পাইছি আমি মৃত্যুর আগে অথবা চলে যাওয়ার আগে এর চেয়ে ভালো একটা জিনিস রেখে যেতে চাই এটা আমার ব্যাপক ইচ্ছা প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি আর আপনার প্রয়োজন বলছে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ